আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। আমি মোসাম্মদ শাহনা পারভীন, সহকারী শিক্ষিকা, জেডিপি বালিকা উচ্চ বিদ্যালয়, কামালখর, সিরাজগঞ্জ। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, পদ কাকে বলে এটা আমরা সবাই জানি। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে এক একটি পদ। পদ কত প্রকার সেটাও তোমরা জানো। পদ হচ্ছে পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো আজকে আমরা আলোচনা করব অব্যয় পদ নিয়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অব্যয় পদ কাকে বলে এটা আমরা জেনে নেই। অব্যয় পদ হচ্ছে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে, আমি লিখে দিচ্ছি, অব্যয় পদ, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো একাধিক পদের বা বাক্যের বা বাক্যাংশের বাক্যাংশের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় বলে বা অব্যয় পদ বলে। তাহলে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো একাধিক পদের বা বাক্যের বা বাক্যাংশের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমন ধরো, তিনি সৎ, তিনি সৎ, তাই তাকে সকলে শ্রদ্ধা করে। এই বাক্যটি কি করছে? দুইটা বাক্যকে সংযোগ স্থাপন করতেছে। তাহলে এক বা একাধিক পদ, তাহলে তিনি সৎ এটা একটা বাক্য, তাকে সকলেই শ্রদ্ধা করে এটা একটি বাক্য। তাহলে একাধিক পদের অথবা কোনো সময় বাক্যের একটা বাক্য আরেকটা বাক্য অথবা বাক্যাংশের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় পদ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, অব্যয় পদ কাকে বলে আজকে আমরা জানলাম। এবার দেখো, বাংলা ভাষায় তিন প্রকারের অব্যয় শব্দ রয়েছে। সেগুলো কী কী? তিন প্রকারের অব্যয় শব্দগুলো হচ্ছে বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দ কোনগুলো দেখো। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। বাংলা অব্যয় শব্দ ও আর, আবার,
তারপর দাও হা কোন দিকে শেষ হবে না এগুলো হচ্ছে বাংলা অব্যয় শব্দ তৎসম অব্যয় শব্দ কোনগুলো তৎসম অব্যয় শব্দ হচ্ছে যদি যথা সদা তারপরে দেখো সহসা কিংবা বরং ইত্যাদি এগুলো হচ্ছে তৎসম অব্যয় শব্দ আরেকটি শব্দ আছে বিদেশি অব্যয় শব্দ বিদেশি অব্যয় শব্দগুলো হচ্ছে আলবত বহুত বহু এরপরে আছে দেখো খুব সাবাস ইত্যাদি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় যে শব্দগুলো বিশেষ করে অব্যয় শব্দগুলো ব্যবহৃত হয় এগুলো হচ্ছে তিন ধরনের অব্যয় শব্দ একটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ একটা তৎসম অব্যয় শব্দ একটা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ বাংলা অব্যয় শব্দগুলো হচ্ছে ও আর আবার হা না ইত্যাদি আর তৎসম অব্যয় শব্দগুলো হচ্ছে যদি যথা সদা সহসা কিংবা বরং তথাপি ইত্যাদি তারপরে দেখো বিদেশি অব্যয় শব্দ আলবত বহু বহু খুব সাবাস ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার আসব অব্যয় কত প্রকার এবং কী কী মুছে দিচ্ছি দেখো অব্যয় পদ হচ্ছে চার প্রকার অব্যয় পদ চার প্রকার একটা হচ্ছে দেখো আমি এখানে ছ কা কেটে দেখাচ্ছি ছ কা কারে এখানে অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনুন্নয় অব্যয় অনুসর্গ এবং অনুকার অব্যয় অব্যয় পদ হচ্ছে চার প্রকার যথা সমুচ্চয়ী অন্যয়ী অনুসর্গ অনুকার সমুচ্চয়ী অব্যয় আবার তিন প্রকার সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় সংযোজক বিয়োজক এবং সংকোচক আর অনুসর্গ দুই প্রকার বিভক্তি সূচক এবং বিভক্তি রূপে ব্যবহৃত হয় তাহলে আমরা এই ছটাকে বুঝে দিচ্ছি এবার দেখি আমরা সংযোজক বিয়োজক এবং সংকোচক অব্যয় কি দেখো সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় আর সংকোচক অব্যয় তাহলে সংযোজক অব্যয় মূলত আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর সংযোজন করা অর্থাৎ বাক্যের বা বাক্যাংশের কী করা সংযোজন করা উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা দেখো উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সবাই
চাই, আমরাও চাই বন্ধুরা উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা। তাহলে এই দুইটা পদ আছে, দেখো এখানে উচ্চ পদ এবং সামাজিক, হ্যাঁ সরি সামাজিক মর্যাদা। তাহলে দুইটা পদ মানে পদকে কি করতেছে, একত্রিত করতেছে, উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা সবাই চায়। এটা হচ্ছে সংযোজন করা অর্থাৎ একত্রিত করা, দুইটা পদ ও দ্বারা কি করে করা হয়েছে, সংযোজন করা হয়েছে। এরপরে দেখো বিয়োজক অব্যয়, হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী, সংযোগ কারণেই বা সঙ্গত কারণেই আমরা এটাকে বলবো বিয়োজক, অর্থাৎ একটার সাথে আরেকটা কি করা, বিয়োজন করা, অথবা হাশেম অথবা কাশেম যে কোনো একজন কি হবে এখান থেকে বাদ যাবে, যে কোনো এর জন্য দায়ী। তাহলে হাশেম এবং কিংবা কাশেম এই কিংবা দ্বারা কি করা হচ্ছে, এখানে বিয়োজন করা হয়েছে, হয় হাশেম অথবা কাশেম এই কাজটার জন্য দায়ী, তাহলে এটা বিয়োজক অব্যয়। আর সংকোচক অব্যয় দেখো, দেখো তিনি সৎ অথচ বিদ্বান ব্যক্তি নন। এখানে দুটা বাক্যকে সংকুচিত করা হয়েছে, দুটা বাক্য তিনি সৎ হ্যাঁ কিন্তু বিদ্বান ব্যক্তি নন, এই অথচ শব্দ দ্বারা এখানে ভাবটাকে কি করা হয়েছে, সংকোচন করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অব্যয় পদ চার প্রকার, তার মধ্যে এক নম্বর পদ হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, এই সমুচ্চয়ী অব্যয় পদ আবার তিন প্রকার, একটা হচ্ছে সংযোজক, বিয়োজক এবং সংকোচক। এবার আমরা আসি অনুন্নয়ী অব্যয় কাকে বলে, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো রকম সম্বন্ধ না রেখেই স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে বলা হয় অনুন্নয়ী অব্যয়। অনুন্নয়ী অব্যয় দেখো এখানে দেখাচ্ছি আমি, এটা কী করে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, কখনো উচ্ছ্বাস কখনো আনন্দ কখনো বেদনা কখনো দুঃখ ইত্যাদি প্রকাশিত করে। তাহলে যে সকল অব্যয় অন্য পদের সঙ্গে সম্বন্ধ না রেখে কী করে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকেই বলা হয় অনুন্নয়ী অব্যয়। তাহলে উচ্ছ্বাস প্রকাশে দেখো, উচ্ছ্বাস প্রকাশে দেখো মরি কি সুন্দর দৃশ্য। এখানে আমরা উচ্ছ্বসিত হয়ে হ্যাঁ আমরা কী করি, এই শব্দগুলো ব্যবহার করি, মরি হ্যাঁ এখানে কি থাকবে একটা হাইফেন সূচক বাক্য, যখন আবেগ উচ্ছ্বাস ব্যবহৃত হয় তখন এখানে হাইফেন ব্যবহার করা হয়। এরপরে দেখো আবেগ প্রকাশও ব্যবহার করা, এবার দেখো সম্মতি প্রকাশে আমি আজ আলবত
যাব। তাহলে এই যে সম্মতি প্রকাশে বলতেছে যে আলবত অবশ্যই, আলবত হচ্ছে অবশ্যই আমি আজ যাব, তাহলে এটা তার সম্মতি, আলবত হচ্ছে সম্মতি। আবার অনেক সময় যন্ত্রণা প্রকাশে আমরা ব্যবহার করি পায়ে বড্ড লেগেছে, উহ পায়ে বড্ড লেগেছে। এই যে উহ শব্দটি আমরা ব্যবহার করলাম, এটা হচ্ছে যন্ত্রণা প্রকাশক শব্দ। তো উচ্ছ্বাস প্রকাশে, সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, তারপরে ঘৃণা বা মানে আবেগ প্রকাশে, সমর্থন সূচক জবাবে, অনুমোদন বাচকতায় আমরা বিভিন্নভাবে কী করি এই অন্যয় অব্যয়গুলো সাধারণত ব্যবহার করে থাকি। তো এইভাবে আমরা দেখো এরপরে আছে আমাদের অনুসর্গ। অনুসর্গ আসলে কী এটা আমরা জেনে নিচ্ছি। অনুসর্গ যে সকল অব্যয় শব্দ বিশেষ সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাদের অনুসর্গ অব্যয় বলে। যে সকল অব্যয় শব্দ বিশেষ সর্বনাম শব্দের বিভক্তি রূপে বা বিভক্তির ন্যায় বসে অথবা কারক বাচকতা প্রকাশ করে তাদের অনুসর্গ অব্যয় বলে। ওকে দিয়ে এ কাজ হবে না, আমরা জানি কারক বাচকতায় বিভক্তি ব্যবহার করা হয়। আর এই বিভক্তি রূপে এখানে আছে দেখো দিয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক, এটা হচ্ছে বিভক্তি সূচক শব্দ। তো এই ধরনের শব্দগুলো থাকলে এখানে অনুসর্গ অব্যয় পদ হবে। ওকে দিয়ে এ কাজ হবে না। অনুসর্গ অব্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে বিভক্তি সূচক অব্যয় আর একটা হচ্ছে বিভক্তি রূপে অন্তর্ভুক্ত ব্যবহৃত অনুসর্গ। আমি তোমাদের চার্টে দেখিয়েছি বিভক্তি সূচক অব্যয় আর বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। তো যাই হোক আজকে আমরা অব্যয় পদের চার প্রকার অব্যয় পদের, একটা হচ্ছে সমুচ্চয়ী, তারপরে অন্বয়ী, অনুসর্গ এবং সর্বশেষ আসছে আমাদের, সর্বশেষে আসছে আমাদের অনুকার অব্যয়। যে সকল অব্যয় রব বা ডাক বা বিভিন্ন শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলা হয়। যে সকল অব্যয় রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে বলা হয় ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। যেমন ধরো বজ্রের ধ্বনি, কি হবে বলতো? বজ্রের ধ্বনি, করকর করে বাজ পড়ছে, তাই না? কর কর, বজ্রের ধ্বনি। স্রোতের ধ্বনি দেখো, স্রোতের ধ্বনি কি হবে? কল 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 কল। তারপরে দেখো এরপরে আছে ঘোড়ার ডাক, ঘোড়ার ডাক কি হবে? চিহি চিহি চিহি। কাকের ডাক, কা কা। তারপরে দেখো কোকিলের রব,
রব, রব বা ডাক, রব কি বলি, উহু উহু। তাহলে কোন রব শব্দ বা ধ্বনির অনুকার হিসেবে ব্যবহৃত হবে, অনুকরণে গঠিত শব্দগুলোই হচ্ছে কি অনুকার অব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অব্যয় পদ কাকে বলে, কত প্রকার, কি কি এবং তা উদাহরণ সহযোগে দেখেছি। আজকে তোমাদের কতটুকু বুঝতে পেরেছ, তোমরা বই বের করে কী করবা দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সাথে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।